আসসালামু আলাইকুম গাইস, আমি আজ খুব এক্সাইটেড। আর আমার এক্সাইটেড এর কারণও যথেষ্ট রয়েছে, কারণ আমি আপনাদের পাখির বিষয়ে একটা নতুন আপডেট দিতে যাচ্ছি। তো পাখিগুলো নিয়ে আসলে আপডেট অনেকদিন থেকে দেয়া হয় না। তো আজ আমি ক্যাজুয়ালি খামারে এসেছিলাম। তো ইউজুয়ালি খাবার পানি দেওয়ার জন্য খাঁচাটি খুলেছিলাম, এবং জানি না কেন আজ মন চাচ্ছিল যে একটু পাখিগুলোর হাড়িগুলো দেখি কি অবস্থা। তো একদমই আনএক্সপেক্টেডভাবে আমি দেখতে পাই যে আমার এক জোড়া লাভবার্ড এই হাড়িতে ডিম দিয়েছে অলরেডি দুইটা। এবং এর থেকেও চমকপ্রদ তথ্য হচ্ছে পরের হাড়িটাও আমি জাস্ট ক্যাজুয়ালি দেখতেছিলাম যে আসলে এটার কি অবস্থা। তো এখানেও আমি যে এই ডিমটা দেখে একদম মানে হতবাক এবং এত বেশি খুশি হয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমি পাখি এর আগে বাজরিকার শখ করে একজোড়া নিয়েছিলাম, কিন্তু আমার কাছে ডিম দেয়নি। তো এই পাখিগুলো নিয়েও আমার যথেষ্ট পরিমাণের কনফিউজ ছিলাম আমি, কারণ লাভবার্ডের বিষয়ে অনেক অভিজ্ঞরাই অনেক ধরনের কথা বলে। কারণ এখানে মেল ফিমেল বোঝার কোনো উপায় নেই ডিএনএ করানো ছাড়া। তো যাই হোক, আমাকে যে ভাই পাখিগুলো দিয়েছিল তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং ভাই আমাকে বলেছিল যে দুজোড়াই রানিং পাখি, এবং বাসায় নিয়ে আসার পর যারা অভিজ্ঞ তাদের মাঝেও কিছু কিছু কোনো কোনো ভাই ব্রাদার আমাকে দেখে বলেছিল যে এগুলো বেবি পাখি দিয়েছে বা মেল ফিমেল আছে কি না। তো এখনও মেল ফিমেল নিয়ে কনফিউশন যে দূর হয়ে গেছে তা না। তো এখন ডিমগুলো জমার অপেক্ষায়, যদি জমে আপনাদের অবশ্যই জানাবো।